ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর থার্ড ইঞ্জিনিয়ার রুকন উদ্দিনের গ্রামের বাড়িতে চলছে ছেলেকে ফিরে পাবার আহাজারি। স্থানীয় এলাকাবাসী জানায়, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরকোনা ইউনিয়নের বাঘরুয়া গ্রামের মিরাজ আলী ও লুৎফুন নাহার দম্পতির পাঁচ সন্তানের মধ্যে মেরিন ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন তৃতীয় সন্তান। লেখাপড়া শেষ করে ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লার থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। গত কয়েকদিন আগে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা বোঝাই করে এমভি আবদুল্লাহ জাহাজটি 23 জন ক্রু নিয়ে দুবাইয়ের দিকে যাচ্ছিল। জাহাজটি ভারত মহাসাগরে পৌঁছলে সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়ে। এতে জাহাজের 23 জন ক্রুর মধ্যে থার্ড ইঞ্জিনিয়ার রোকন উদ্দিন আটকা পড়েন। দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব খবর ছড়িয়ে পড়লে ইঞ্জিনিয়ার রোকন উদ্দিনের গ্রামের বাড়িতে এক ধরনের শোকাবহ পরিবেশ বিরাজ করছে। ছেলের চিন্তায় বারবার জ্ঞান হারাচ্ছেন মা লুৎফুন নাহার। কান্নাজড়িত কণ্ঠে মা লুৎফুন নাহার বলেন, সবশেষ সোমবার ভোর রাতে কথা হয় তার ছেলের সাথে। পিতামাতা ও পরিবারের সদস্য সহ এলাকাবাসী সরকারের কাছে অবিলম্বে তাদের ছেলেকে সুস্থ স্বাভাবিক অবস্থায় দেশে ফিরিয়ে আনতে যা করণীয় তার ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।